আসসালামু আলাইকুম ভিওয়ার্স ডাক্তার ইজাজ মাহমুদ চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি গত পর্বে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো প্রোবায়োটিক তো অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম যে অ্যান্টিবায়োটিক আসলে ভালো এবং খারাপ দুই রকমের ব্যাকটেরিয়াকে কিল করে অর্থাৎ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার পাশাপাশি অ্যান্টিবায়োটিক কিন্তু আমাদের শরীরে অবস্থানকারী কিছু ভালো ব্যাকটেরিয়াকেও কিল করে তো প্রোবায়োটিক সম্পর্কে জানতে গেলে আসলে আমাদের এই ভালো ব্যাকটেরিয়া সম্পর্কে বা উপকারী ব্যাকটেরিয়া সম্পর্কে জানতে হবে এই ভালো বা উপকারী ব্যাকটেরিয়াগুলাকে আসলে আমরা প্রোবায়োটিক হিসাবে চিহ্নিত করি এবং এই প্রোবায়োটিকের সংখ্যা আমাদের শরীরে প্রায় একশো ট্রিলিয়ন যে একশো ট্রিলিয়ন প্রোবায়োটিকের বসবাস আমাদের শরীরে এই একশো ট্রিলিয়ন প্রোবায়োটিকের মধ্যে ম্যাক্সিমাম প্রোবায়োটিক বসবাস করে ইন্টেস্টাইনে অর্থাৎ আমাদের গাটে এক গবেষণায় দেখা গেছে এই সকল প্রোবায়োটিক আমাদের শরীরকে ব্যালেন্স করতে সাহায্য করে শুধু ব্যালেন্সই নয় এমন কি আমাদের বেঁচে থাকার জন্য মূল উৎস হিসাবে এই সকল প্রোবায়োটিক কাজ করে উনিশশো সালে বুলগেরিয়ান চিকিৎসক এবং মাইক্রোবায়োলজিস্ট স্টিমেন গ্রিগরভ প্রথম দই থেকে এই প্রোবায়োটিক আবিষ্কার করেন বর্তমানে প্রোবায়োটিকের মধ্যে যে দুইটি টাইপ সব থেকে বেশি দেখা যায় সেটি হল ল্যাক্টোবেসিলাস এবং বিফিডো ব্যাকটেরিয়া এখন কথা আসতে পারে যে প্রোবায়োটিক আসলে আমাদের শরীরের কোন কোন রোগের ক্ষেত্রে বেশি কার্যকরী তো আমি এখানে কিছু গবেষণালব্ধ ফলাফল তুলে ধরবো যেহেতু প্রোবায়োটিক হচ্ছে জীবন্ত উপকারী ব্যাকটেরিয়া এবং এর বসবাস সবচেয়ে বেশি হচ্ছে আমাদের গাটে বা লার্জ ইন্টেস্টাইনে এটি আমি আগেই বলেছি সেহেতু এটি আমাদের গাট বা লার্জ ইনটেস্টাইনকে ভালো রাখতে সহায়তা করে এবং সেই সাথে সাথে ব্যালেন্স করতেও হেল্প করে দুই নম্বরে যে রোগটির ক্ষেত্রে প্রোবায়োটিক সবচেয়ে ভালো কাজ করে সেটি হলো ডায়রিয়া গবেষণায় উঠে এসেছে যে কিছু কিছু অ্যান্টিবায়োটিক খেলে মানুষের ডায়রিয়া হতে পারে তো অ্যান্টিবায়োটিকের কারণে যে ডায়রিয়ার সৃষ্টি হয় সেই ডায়রিয়ার বিরুদ্ধে কিন্তু প্রোবায়োটিক খুবই ভালো কাজ করে এক গবেষণায় উঠে এসেছে যাদের অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে ডায়রিয়ার সৃষ্টি হয় তাদের ক্ষেত্রে ফোর্টি পর্যন্ত এই ডায়রিয়ার বিরুদ্ধে কার্যকরী হচ্ছে প্রোবায়োটিক এছাড়া আরও পঁয়ত্রিশটি গবেষণা উঠে এসেছে আমাদের শরীরে যে ইনফেকশিয়াস ডায়রিয়া হয় সেই ডায়রিয়ার সময়কালকে প্রায় পঁচিশ ঘন্টা পর্যন্ত এই প্রোবায়োটিক কমিয়ে দিতে পারে এছাড়া আরও একটি গবেষণায় দেখা গেছে শিশুদের ক্ষেত্রে প্রায় ফিফটি সেভেন ক্ষেত্রে শিশুদের যে ডায়রিয়ার ঝুঁকি সেটি এই প্রোবায়োটিক কমিয়ে দিতে পারে এবং বয়স্কদের ক্ষেত্রে টোয়েন্টি সিক্স পর্যন্ত ডায়রিয়ার যে ঝুঁকি সেটি কমিয়ে দিতে পারে এখন প্রশ্ন আসতেই পারে যে কিভাবে আসলে প্রোবায়োটিক আমাদের শরীরে কাজ করে প্রথমত আমাদের ইন্টেস্টাইনে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো থাকে এগুলার বিরুদ্ধে প্রোবায়োটিক একটি ব্যারিয়ার তৈরি করে এবং এই ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলাকে প্রোবায়োটিক কোলোনাইজ হতে দেয় না কোলোনাইজ বলতে এখানে বোঝানো হয়েছে সঙ্গবদ্ধ অর্থাৎ ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো যখন সঙ্গবদ্ধ হতে পারবে না তখন আলটিমেটলি কিন্তু তারা রোগ সৃষ্টি করতে পারবে না দ্বিতীয়ত এটি আমাদের গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সিস্টেমের যে পিএইচ থাকে সেটিকে অনেকটাই কমিয়ে দেয় এবং ল্যাকটিক অ্যাসিড উৎপাদনকারী ব্যাকটেরিয়াগুলাকে স্টিমিউলেট করে ফলে এগুলা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এছাড়া প্রোবায়োটিক অ্যাসিডোফিলিন নামক এক ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্টেন্স রিলিজ করে যেটি ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে বাধা প্রদান করে যাতে রোগ সৃষ্টি করতে না পারে সো বুঝতেই পারছেন গার্ডের যে কোনো সমস্যার সমাধানের জন্য প্রোবায়োটিক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আমাদের উচিত যে সকল রোগের ক্ষেত্রে প্রোবায়োটিক ভালো কাজ করে সেই সকল রোগের ক্ষেত্রে প্রোবায়োটিকের ব্যবহার বৃদ্ধি করা এবং অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমানো যেমন ডায়রিয়া আইবিএস ল্যাক্টোস ইনটলারেন্স এবং ভেজানাল ইনফেকশনের ক্ষেত্রে প্রোবায়োটিক খুব ভালো কার্যকরী এই সকল ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমিয়ে আমরা যদি প্রোবায়োটিকের ব্যবহার বাড়াতে পারি তবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সও কিন্তু অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে এবং আরও একটি কথা আপনাদের বলে রাখি সেটি হলো যদি সম্ভব হয় প্রত্যেক দিন একশো গ্রাম করে দই খাওয়ার চেষ্টা করুন কারণ দই কিন্তু প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকে এবং যেটি আপনার শরীরকে ব্যালেন্স করতে সহায়তা করবে এবং আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধিতে সহায়তা করবে তো ধন্যবাদ ভিওয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন স্বাস্থ্য বিষয়ে কিছু ইনফরমেশন তুলে ধরার জন্য তো দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ